খুলনার যে শিল্প অঞ্চলের যে ঐতিহ্য আছে কিন্তু সেটা আবার ফিরে আসছে। এটা প্রধান কারণ হচ্ছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনা নির্মাণের ফলে আজকে ঢাকার সাথে, চট্টগ্রামের সাথে, বাংলাদেশের যে কোনো প্রান্তের সাথে আজকে কিন্তু এই খুলনা দক্ষিণাঞ্চলের যোগাযোগে একটা অভূতপূর্ব একটা মানে যোগাযোগ স্থাপন হয়েছে। রেল লাইন স্থাপন করেছেন, পাশাপাশি মংলা পোর্টের যে উন্নয়ন হয়েছে, এখন কিন্তু মংলা পোর্ট আবার সচল হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। এবং পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু জায়গায় ওনার দূরদৃষ্টি সম্পন্ন ভিশনারি লিডারশিপ দিয়ে উনি কিন্তু নতুন নতুন সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক সেরকমই আরেকটা সিদ্ধান্ত হবে বাংলাদেশ কেবল শিল্প সংস্থা, যেটা হয়তো এখন শত কোটি টাকার প্রতিষ্ঠান, এটাকে কিভাবে হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করা যায়, যেখানে কয়েকশো ছেলে মেয়ে কাজ করছে, এখানে যাতে কয়েক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমাদের আগামী পাঁচ বছরের লক্ষ্য হচ্ছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তিনটা লক্ষ্য। একটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আমাদের এই ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন যে শিল্পগুলো আছে সেখান থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডিজিটাল ডিভাইস, সার্ভিস, এগুলো আইটি ফ্রিল্যান্সিং, এখান থেকে রপ্তানি আয় আমরা $5 বিলিয়ন উন্নীত করতে চাই। আমাদের বর্তমানে যে কর্মসংস্থান আমরা 20 লক্ষ তৈরি করতে পেরেছি গত 15 বছরে, এটাকে আমরা আরও নতুন 10 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে চাই। এবং আমাদের যে বিনিয়োগ, যেমন ধরুন এখানে আগে সিমেন্সের বিনিয়োগ ছিল, 2004 সালে চলে গেছে। চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধু যেই জার্মানের বিখ্যাত কোম্পানি সিমেন্সের সাথে উনার দূরদর্শিতা দিয়ে উনি একটা অংশীদারিত্বের ভিত্তিতে করলেন, এবং দেখছেন এখনো কিন্তু জার্মানের অনেক মেশিন আছে যেগুলো 60 বছর ধরে কর্মরত আছে, সচল আছে এবং এগুলো ভালোভাবে কাজ করছে। তাহলে বঙ্গবন্ধু কিন্তু ওই সময় উপলব্ধি করেছিলেন যে জার্মানির মতো একটা দেশের একটা কোম্পানি সিমেন্সের সাথে অংশীদারিত্বের দরকার, বিনিয়োগটা এসেছিল। কিন্তু 2004 সালে যেই সরকার ছিল তারা কিন্তু জার্মানিকে ধরে রাখতে পারেনি। তো আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং ICT সেক্টরে অন্তত পক্ষে $1 বিলিয়ন নিয়ে আসা আগামী 5 বছরে। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই খুলনা অঞ্চলে, আপনারা জানেন যে খুলনা শহরে রূপসা নদীর পাড়ে আমরা 200 কোটি টাকা ব্যয়ে একটা নলেজ পার্ক, হাইটেক পার্ক নির্মাণ করছি, সিনেমা থিয়েটার সহ, যেটারও কার্যক্রম কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যেটা ভারতের বিনিয়োগ এবং ঋণ সহায়তা নিয়ে আমরা করছি। আবার এখানে ভৈরব নদীর পাড়ে আমরা কিন্তু এখানে যে প্রায় কত একর, এখানে হবে 31 একর জায়গায়, এখানেও কিন্তু বঙ্গবন্ধুর নিজে হাতে গড়া এই খুলনা কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, এবং বাংলাদেশ কেবল শিল্প সংস্থাও কিন্তু বঙ্গবন্ধুর নিজে হাতে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটিকেও আমরা সামনের দিনে আমরা আরও বেশি শক্তি বৃদ্ধি করতে চাই, কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, বিনিয়োগ আকর্ষণ করতে চাই, এবং আমাদের স্বপ্ন দেশের চাহিদা মিটিয়ে, এখনো যেহেতু দেশের চাহিদা অনেক আছে আমরা পূরণ করতে পারছি না, হয়তো আমরা সক্ষমতা বৃদ্ধি করে আমরা একসময়ে বিদেশেও রপ্তানি করব। এই স্বপ্ন নিয়ে আমরা নতুন সরকারের নতুন যাত্রা শুরু করছি স্মার্ট বাংলাদেশের পথে। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জননেত্রী শেখ হাসিনার এই স্মার্ট বাংলাদেশ আমরা অবশ্যই বিনির্মাণ করতে পারবো।